আমরা আজকে চলে এসেছি ক্রীড়েশ্বরী মন্দিরে। আমাদের সঙ্গে ঠাকুর মশাই রয়েছেন আর আমরা সবাই রয়েছি এখানে। মায়ের মন্দির খুব জাগ্রত, আমরা আপনাদেরকে বাকি গল্পটা শোনাবো। আমাদের সঙ্গে ঠাকুর মশাই উপস্থিত রয়েছেন, শুনে নিই তার মুখ থেকে তিনি কি বলছেন। শিলাখণ্ড কিরির কথার অর্থ খানিকটা বিকৃত হয়ে গেছে। কেউ বলছেন কিরিট মানে মুকুট, কেউ বলছেন কিরিট মানে কপাল, কেউ আবার দেখবেন গাড়ি থেকে নামতে নামতে ডাকতে লাগছেন এটা হাদি ওটা হাদি, এটা আসলে সারাদিনেরই তলজা। কিন্তু আসল তথ্য তা নয়, আসল তথ্য হচ্ছে করটি থেকে কিরিটি কথাটা এসেছে, খুলিটা খুলি। এই করটি আমাদের তিনটে পার্টে বিভক্ত, সূর্য চন্দ্র জ্ঞান। একই আবার দক্ষিণ ভারতীয় লোকেরা বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখানেও শিলাটা লক্ষ্য করে দেখুন তিনটে স্তরের রূপান্তর। বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, সায়েন্সের ছাত্রছাত্রী, ওনারা কিন্তু জানেন যে স্কালটার তিনটে পার্ট ইংলিশে তারা পীঠস্থানের প্রাচীন নামকরণ কিরিটেশ্বরী ছিল না, পীঠস্থানের আসল নাম ছিল কিরিট কণা, করটির কণা থেকে চলতি নাম কিরিট কণা। তাহলে কণা মানেও পাট, তাহলে বিজ্ঞান শাস্ত্র নামকরণ আকৃতি। আবারও বলছি বিজ্ঞান শাস্ত্র নামকরণ আকৃতি সবের মধ্যে একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য বাইরে বেরোলে আবার বিকৃত। এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। নাটোর হচ্ছে পূর্ববঙ্গ, নকশার মধ্যে মাতৃনয়নী জিহ্বা, কিন্তু বাকি যে আনুষঙ্গিক লতা পাতা ফুল আমরা দেখছি এই নকশা কিন্তু ফুল পাতা লতা নয়, এই নকশা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। বৌদ্ধ তন্ত্রে তার কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল, তাই নাটোরে রানী ভবানী মন্দির প্রতিষ্ঠার সময় এই নকশাখানি দিয়ে উনি প্রমাণ দিয়ে গেছেন এটা বৌদ্ধ কালচার। এই নকশার মিল আপনারা তারাপীঠে পাবেন, নলাটেশ্বরীতে পাবেন, ত্রিপুরেশ্বরীতে পাবেন, কামাখ্যাতে পাবেন। তার কারণ আমাদের মতন ওই জায়গাগুলোতেও এক সময় বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল। রানী ভবানী যখন মন্দিরটি প্রতিষ্ঠা করে শাসনকাল ছিল মুসলিম শাসনকাল, নবাবী আমল, আলীবর্দী খাঁ নবাব, সম্ভবত ঔরঙ্গজেব তখন সম্রাট। এবার নকশা ছেড়ে দিন আপনারা, নকশা থেকে যা বোঝা হয়ে গেছে, এবার আপনারা এই যে খিলানটা দেখছেন, খিলানটা আশটা খোপটা খুব গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করুন। এটা কিন্তু ইসলামিক মসজিদের মতো নিয়ে তো রয়েছে, আগ্রা তাজমহলের গেটে আছে, ইমামবাড়ার গেটে, মসজিদের গেটে নামাজ পড়া যায় না। আর এই হলো আমাদের হিন্দু স্থাপত্য আট চালা, বা বাংলা চালা, কি অদ্ভুত সংমিশ্রণ। তাহলে আমরা কি পেলাম ওনার মাধ্যম থেকে? সমস্ত ধর্মের কালচার পেলাম, হিন্দু পেলাম, সর্বধর্ম সমন্বয়, ধর্মের সমন্বয় একদম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের গম্বুজকে লক্ষ্য করুন, মুর্শিদাবাদ এসেছেন ইতিহাসের টানে, সুতরাং এখানেও কি আছে আপনাকে খুঁটি খুঁটি দেখতে হবে, দেখাটাকে দেখান দিলাম নাই তাহলে ইতিহাস মিস করলে। চারটে চাল স্টেপ নাই, বাইরে দেখবেন বাইরের চাল আছে এইরকম,
অথচ ভেতরটা দেখো স্টেট চাল, আবার দেখুন চার চাল, আবার দেখুন প্রত্যেকটা চালে আকৃতি নিজ নিজ আকৃতি হচ্ছে ত্রিকোণ আকৃতি, ত্রিভুজ। এই ত্রিভুজ বা ত্রিকোণ আকৃতিকে আমরা চলতি কথায় বলি ব, গৌতম বুদ্ধের জন্মের পর, এটা দেখুন গৌতম বুদ্ধের জন্মের পর বৌদ্ধ ভাগ হয়ে গেল, হযরত মুহাম্মদের জন্মের পর ইসলাম ভাগ হয়ে গেল, আমরা হয়ে গেলাম আজকে ডিভাইডেড। কিন্তু পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবী যখন সৃষ্টি হয় সেই সময় তো বৌদ্ধ ছিলেন না, গৌতম বৌদ্ধ ছিলেন না, হযরত মুহাম্মদের ছিলেন না, তাই আমরা তখন ছিলাম একান্নবর্তী পরিবার। তাহলে একান্নবর্তীকে একান্নবর্তী পরিবারে এইরকম একটা অদ্ভুত ইতিহাস দেওয়া সত্ত্বেও ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ব্যাপারটা জানতেই পারল না। কাকে বল প্রশ্ন করল, একটা বিরল স্থাপত্য সারা ভারতবর্ষের মধ্যে, বৌদ্ধ ইসলাম হিন্দু ঠিক এই পাটি চলে রাখ। রানী ভবানী এই মূর্তিটিও রক্ষা করে গেছে, এই হচ্ছে মা কীর্তেশ্বরীর মূল মূর্তির ছবি, এটা আপনাদেরকে ছবি দেখাচ্ছে। এই মূর্তিটি নাকলে রানী ভবানী রেখে গেছেন, গোড়ার গল্পটা পরে শুনে দেবো গুজরাট করে। হ্যাঁ, এই মূর্তিটি বসুন, এই মূর্তিটি নাটোরে রানী ভবানী রেখে গেছেন, এই মূর্তি স্থাপন হয় না সব বালি করে দিচ্ছে। এই মূর্তি নাটোরে রানী ভবানী রেখে গেছেন নিরাপত্তার কারণে, মূর্তিটি থাকে বাইরে, নিরাপত্তার কারণে মূর্তিটি থাকে বাইরে। পৌষ মাসের মঙ্গলবার 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 দুপুর একটা থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আপনারা কোনোদিন এখানে আসতে পারেন তাহলে এই মূর্তি এখানে রাজবেশে দর্শন পাবেন। আচ্ছা, আমাদের মা কীর্তেশ্বরী রাজবেশ হয় চার দিন সারা বছরে, তারাপীঠে হয় কালী পুজোর দিন রাজবেশ, আমাদের রাজবেশ হয় পৌষ মাসের চারটে মঙ্গলবার দুপুর একটা থেকে সন্ধ্যে পর্যন্ত। গতকালকে প্রথম মা এক বছর মরে প্রথম কালকে বেরিয়েছিলেন, কালকে বিকেলে এলে দেখতে পেলেন এই মূর্তি। এই মূর্তির সঠিক কোনো তথ্য আমাদের পিতৃপুরুষ পায়নি, কবে কিভাবে কোথা থেকে নাটোরে রানী ভবানী এই মূর্তিটি পেয়েছিলেন সেই তথ্য কিন্তু আমাদের পিতৃপুরুষ পায়নি, তাই এটা সম্বন্ধে কিন্তু আর কিন্তু কোনো গল্প শোনানো যাচ্ছে না। কিন্তু এখানেও মুখের দিকে তাকিয়ে দেখুন, এখানেও কিন্তু ভগবান বুদ্ধের ছোঁয়া আছে, শেপটা স্টাইল ফলো করো, এখানেও কিন্তু বুদ্ধিস্ট। তাহলে একসময় যে এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল এই গল্প তো আমার আপনার নাই, মুখমণ্ডলী থেকে নকশা থেকে বেরিয়ে আসছে ব্যাপারটা। এটাও মা পাশের মন্দিরে দেখবেন খুব হাত ছাড়ে যে ডাকাডাকি করবে, ওটাও মা দুটোই মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো মাত্র 7-8 বছর, এই মূর্তির বয়সকাল ইতিহাস জানা যায়।